সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, সবাই কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আপনার জন্য নিয়ে আসলাম ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী। মূল্যায়ন প্রজেক্টের নাম দায়িত্বশীল ভূমিকায় আমি। শিক্ষার্থী বন্ধু, এখানে দেখো তোমরা, আমাদের চারপাশে নানা রকম মানুষের বসবাস, তাদেরই নিশ্চয়ই পরিচয় রয়েছে। আমাদের ক্লাসে প্রত্যেকেরই আত্মপরিচয় রয়েছে, এই পরিচয়ে রয়েছে সাদৃশ্য বৈচিত্র্য। আমরা মূল্যায়ন প্রথম কাজটিকে জোড়ায় সহপাঠীদের আত্মপরিচয় অনুসন্ধান করব, এরপর অতীত বর্তমান সময়ে মানুষের জীবন ও জীবিকা তুলনা করব, সেই সাথে ভৌগোলিক পরিবেশে মানুষের জীবন ও জীবিকা শনাক্ত করে তুলনা করব, সর্বশেষে সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় বিষয়ে একটি প্রতিবেদন লিখব। তাহলে কাজ এক, চলো দেখি কি আছে। চলো সহপাঠীকে জানি। ক, প্রশ্নমালা তৈরি। আমরা একজন সহপাঠী পরিবার ও এলাকার বিষয় তথ্য সংগ্রহ করব। বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব। তথ্য সংগ্রহের জন্য নিম্নোক্ত দুটি প্রেক্ষাপট প্রশ্ন তৈরি করব। ভৌগোলিক প্রেক্ষাপট, আমার সহপাঠী পরিবার ও এলাকার যে ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য অবস্থিত তা বিবেচনায় আত্মপরিচয়। সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট, আমার সহপাঠী পরিবারে মানুষের ভাষা, সংস্কৃতি, পোশাক, রীতিনীতি, পেশা ইত্যাদি সম্পর্কে দেখব। তারপরে প্রশ্নগুলো খাতায় উত্তরপাতে লিখব। খ, জোড়া গঠন ও তত্ত্ব সংগ্রহ। জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তত্ত্ব সংগ্রহের কাজটি করব। আমরা একে অন্যের কাছ থেকে তত্ত্ব সংগ্রহ করব। প্রত্যেক সাক্ষাৎকারে 20 মিনিট সময় নিব, ফলে দুটি সাক্ষাৎকার 40 মিনিটের মধ্যে শেষ করব। এজন্য আমরা সহপাঠীর কাছে নতুন থেকে অনুমতি নিব। শেষ করার পর নিচে সতীর্থ মূল্যায়নের রুব্রিক্সটি খাতায় লিখে পূরণ করব। তাহলে গ নম্বরে কি আছে? তত্ত্ব যাচাই, তত্ত্ব সাজাই। প্রাপ্ত তত্ত্বকে বিশ্লেষণ করে উপরে উল্লেখিত দুটি প্রেক্ষাপট সহপাঠী আত্মপরিচয় বিবরণ লিখি, এটা লিখব। ঘ নম্বরে সতীর্থ মূল্যায়ন। পুরো কাজ শেষে তোমরা দেখবা যে সহপাঠী কাজে মূল্যায়ন করবা, এজন্য নিচের ছকটি আমরা খাতায় তুলে করব। দেখো এই ছকটি তোমরা খাতায় তুলে করবে। তোমরা আমার চ্যানেলটি সাথে থাকলে আমি কিন্তু সব উত্তর দিয়ে দেবো, তোমরা আজকে রাতের ভিতরে উত্তর পেয়ে যাবা। আমার সহপাঠীর নাম দেখো, ইউনিক আইডি ও রোল এটা তোমরা লিখবা। তারপরে আমার মতামত হ্যাঁ নাতে টিক চিহ্ন দিবা। আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছো, হ্যাঁ অব্লিক না। যদি করে থাকো তাহলে হ্যাঁ টিক দিবা, না করে থাকলে না। তারপরে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করেছে, আমার সহপাঠী থেকে মূল বিষয়গুলো খুঁজে বের করেছে, ইয়েস অন্য। আমার সহপাঠী তথ্যের উৎস নির্ধারণ করেছে, ইয়েস অন্য দিবা। আমার সহপাঠী তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করেছে, হ্যাঁ অব্লিক না দিবা। আমার সহপাঠী সাক্ষাৎকার গ্রহণের জন্য সহপাঠী আমার কাছ থেকে অনুমতি নিয়েছে, হ্যাঁ অব্লিক না দিবা। আমার সহপাঠী প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে, হ্যাঁ অব্লিক না দিবা। আমার সহপাঠী প্রাপ্ত তথ্যকে প্রদত্ত দুটি প্রেক্ষাপট বিশ্লেষণ করেছে, মতামত দিয়েছে, হ্যাঁ অব্লিক না দিবা। তারপরে দেখো কাজ দুই, অতীত বর্তমানের সামাজিক অবস্থা। ক নম্বর, অতীত বর্তমান মানুষের জীবন জীবিকা। আমরা ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ের বাংলা অঞ্চলের ইতিহাস ভূপ্রকৃতি প্রভাব নামক শিখন অভিজ্ঞতার মানুষ আর ভূপ্রকৃতির এই সম্পর্কে ইতিহাস অংশ, বাংলা অঞ্চলে ভূপ্রকৃতি কেমন অংশ থেকে অতীতের ভৌগোলিক পরিবেশ ও মানুষের জীবন জীবিকা বিষয়ে তথ্য সংগ্রহ করব। সেই সাথে আমরা ইতিমধ্যে সহপাঠীকে প্রশ্ন করে যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে নিচের ছকটি খাতায় লিখে পূরণ করব। লক্ষ্য করব যেন অতীত ও বর্তমান মানুষের জীবন জীবিকার তুলনা আমরা ছক একে ব্যাখ্যা করে দেখি। ছক এক, অতীত ও বর্তমান মানুষের জীবন জীবিকা। অতীতে বাংলা অঞ্চলের জীবন জীবিকা, বর্তমানে আমার সহপাঠীর এলাকার মানুষের জীবন ও জীবিকা, এটা আমরা ছকের আকারে লিখবো। খ নম্বর, বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন জীবিকা। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকায় প্রভাব ফেলে থাকে, যেমন কোনো এলাকায় নদী থাকলে সেখানে জেলেদের বসবাস থাকবে। এভাবে বাংলাদেশের বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যে মানুষের জীবন ও জীবিকা ভিন্নতা দেখা যায়। এখন আমরা বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যে জীবন ও জীবিকা শনাক্ত করে একটি তুলনামূলক ছক খাতায় উত্তরপত্রে লিখব। এজন্য পাঠ্যপুস্তকের বাংলা অঞ্চলের ইতিহাস ভূপ্রকৃতি প্রভাব থেকে প্রাপ্ত তথ্য, জোড়ায় জোড়ায় কাজের সহপাঠী থেকে প্রাপ্ত তথ্য এবং আমাদের চারপাশে ভৌগোলিক পরিবেশ পৃষ্ঠা 62 অংশ থেকে প্রাপ্ত তথ্যভিত্তিতে আমরা কাজটি করব। ঠিক আছে, তোমরা এই কাজটি সুন্দরভাবে করবে। তারপরে দেখো কাজ তিন, দায়িত্বশীল ভূমিকায় আমি, এটা তোমরা লিখবা। প্রতিফলন সম্পর্কে, দল গঠন ও পর্যালোচনা সম্পর্কে প্রতিবেদন লেখা। এই প্রতিবেদন লেখাটি দেখো সুন্দর করে। এরপর প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকায় আমি শীর্ষক একটি প্রতিবেদন লিখব। প্রতিবেদনের নিচের বিষয়গুলো আলোচনা বা উল্লেখ করবা। দেখো প্রতিবেদনের বিষয় থাকবে সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য কি করতে পারি তার তালিকা করতে হবে। আমি কি করতে পারি তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব তা লিখব। সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা সবাই একসাথে কি করতে পারি তার তালিকা করব। আমরা সবাই একসাথে করতে পারি এর তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব তা লিখব। তো শিক্ষার্থী বন্ধু, তাহলে তোমরা বুঝে গেলে যে আজকে তোমাদের যে প্রশ্নটি কি আসবে, ইতিহাস সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর তোমাদের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা 15 জুলাইয়ের যে প্রশ্নটি আসবে সেটি কি। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।